ধারাবাহিক গণতন্ত্র আছে বলে উন্নয়ন দৃশ্যমান খুলনায় জনসভায় প্রধানমন্ত্রী বললেন মুন্ডুহীন দল বিএনপি নির্বাচন হতে দিতে চায় না বুধবার থেকে আরো 48 ঘন্টার অবরোধের ডাক বিএনপির চতুর্থ দফার শেষ দিনে মিছিল পিকেটিং আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা লক্ষীপুর 3 ও ব্রাহ্মণবাড়িয়া 2 এর উপনির্বাচনে জাল ভোটের ঘটনায় ভোট গ্রহণের দায়িত্বে থাকাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কমিশন যানবাহন চলাচলের জন্য প্রস্তুত চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়ে কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সংবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের একমাত্র লক্ষ্য অব্যাহত গণতন্ত্র আছে বলেই উন্নয়ন দৃশ্যমান খুলনার সার্কিট হাউস মাঠে আওয়ামী লীগের জনসভায় তিনি বলেন মুন্ডুহীন দল বিএনপি এদেশে নির্বাচন হতে দিতে চায় না তারা চায় দেশে একটা অস্বাভাবিক পরিস্থিতি হুঁশিয়ারি দেন আগুন দিয়ে মানুষ মারলে ছাড় দেয়া হবে না কাউকে রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের আওয়ামী লীগের বিভাগীয় সমাবেশে যোগ দিতে খুলনা বিভাগের 10 জেলা থেকে দলের নেতাকর্মী সমর্থকরা মিছিল নিয়ে জড়ো হয় সার্কিট হাউস মাঠে দুপুরের আগে সমাবেশ স্থল পরিণত হয় জনসমুদ্রে উন্নয়নের স্লোগানে মুখর নেতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসেন বিকেল 3টা নাগাদ জনসমাবেশ স্থল থেকে খুলনার উন্নয়নে 24টি প্রকল্পের উদ্বোধন ও 5টি প্রকল্পের ভিত্তিফলক স্থাপন করেন প্রধানমন্ত্রী বক্তব্যে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আওয়ামী লীগ সরকারের অবদানের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী বলেন বিএনপি জামাত দেশের মানুষকে কিছুই দিতে পারেনি সারা দেশের মতো বাংলা বন্ধ সহ উন্নয়নের অনেক প্রকল্প তারা বন্ধ করে দেয় ধারাবাহিক গণতান্ত্রিক ধারা আজকে বাংলাদেশে অব্যাহত আছে এই ধারাবাহিক গণতান্ত্রিক ধারা আছে বলেই আজকে বাংলাদেশের উন্নয়নটা দৃশ্যমান নির্বাচন বানচালে মানুষ পুড়িয়ে পিটিয়ে হত্যা তাদের পুরনো চরিত্র বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী বলেন বিএনপির লোকেরা ইসরায়েলের কাছ থেকে আগুন দিয়ে মানুষ পোড়ানোর শিক্ষা নিয়েছে এখন লন্ডনে বসে বসে যত টাকা দুর্নীতি করে চুরি করেছিল সেই টাকা খরচ করে আর আগুন জ্বালিয়ে মানুষ মারে এই মানুষ গুণ এটাই হচ্ছে তাদের একমাত্র গুণ আর কোনো গুণ বিএনপির জামাতে নেই কাজে এই খুনিদের এবং এই দুষ্কৃতিকারী যারা আগুন দিতে যাবে ইতিমধ্যে আমরা ঘোষণা দিয়েছি যে কেউ অগ্নিসংযোগ করতে যাচ্ছে ধরিয়ে দিতে পারলে 20,000 টাকা পুরস্কার দেওয়া হবে তাকে কে যাতে কোনো মানুষকে তারা পুড়িয়ে না পারতে পারে আর যারা এভাবে আগুন দিয়ে মানুষ মারে তাদেরকে কখনো ছাড় দেওয়া হবে না আগামী নির্বাচন বানচালে ষড়যন্ত্র মোকাবেলায় সতর্ক থাকতে নেতাকর্মী সহ দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি আগামীতে ইলেকশন হবে এই ইলেকশনের সময় একটা ব্যাপারে সকলকে নজরে রাখতে হবে ওই বিএনপি জামাত এরা তারা জানে 2008-এই মাত্র 30টা সিট পেয়েছে তারা জানে যে তাদের নেতা নেই মুন্ডুহীন একটা দল একটা পলাতক আসামি একটা কারাগার আসামি সেই দল এই দেশে নির্বাচন হতে দিতে চায় না একটা অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করতে চায় আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে কেউ যদি ওইভাবে গাড়িতে আগুন আর মানুষের জীবনে আগুন দিয়ে পোড়াতে চেষ্টা করে ওই হাত ওই আগুনে পুড়িয়ে দেবেন আর উপযুক্ত শিক্ষা দিয়ে দেবেন যেন আর কেউ সাহস না পায় এই দেশের মানুষের জন্য এইভাবে ক্ষতি করতে মূল্যস্ফীতির পর সরকারি কর্মকর্তা কর্মচারীদের 5% বেতন বাড়লেও গার্মেন্টস শিল্পে তা 56% বাড়ানো হয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বস্ত্র পাচ্ছে ঘর পাচ্ছে আমরা তাদের সৈয়দ আব্দুল মুহিত বাংলাভিশন ঢাকা কাল মঙ্গলবার একদিন বিরতি দিয়ে বুধবার থেকে আবারও 48 ঘন্টার সড়ক নৌ ও রেলপথ অবরোধ ডেকেছে বিএনপি অনলাইন সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কর্মসূচির ঘোষণা দেন এ সময় তিনি বলেন একতরফা নির্বাচন করতে উন্মত্ত সরকার বিএনপির শান্তিপূর্ণ আন্দোলন নস্যাতে নানা অপতৎপরতা চালাচ্ছে তারেক রহমান ও বিএনপিকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনাও করেন রুহুল কবির রিজভী প্রধানমন্ত্রী এত ক্ষমতা সাহস আত্মম্ভরিতা কিন্তু সুষ্ঠু নির্বাচনের কথা শুনলে তিনি আঁতকে উঠেন কেন এইটা প্রশ্ন করছে সব মানুষ আওয়ামী লীগ একতরফা নির্বাচন আয়োজনে উন্মত্ত এখন তারা শান্তিপূর্ণ আন্দোলন আন্তর্জাতিক মহলের চাপে দিশেহারা হয়ে গেছে নিজেরাই ধ্বংসযজ্ঞ হত্যা ভাঙচুর সহিংসতা করে পুরনো কায়দায় বিএনপির শান্তিপূর্ণ আন্দোলন প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবি আদায় নিহত সাথীদের হত্যার বিচার আহতদের সুচিকিৎসা
এবং সারা দেশে গ্রেপ্তারকৃত হাজারো নেতাকর্মীদের মুক্তি ও হয়রানি বন্ধের দাবি বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণকে আগামী বুধবার ভোর ছয়টা থেকে শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালিত হবে এবং সমমনা দলগুলো এই কর্মসূচি পালন করবে। সরকারের পদত্যাগের এক দফা ও গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানী সহ সারা দেশে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা চতুর্থ দফার 48 ঘন্টার অবরোধের দ্বিতীয় দিন চলছে। অন্যান্য দিনের মতো দ্বিতীয় দিনের শুরুতেও রাজধানীতে যানবাহন চলাচল কম ছিল, তবে বেলা বাড়ার সাথে সাথে কিছুটা বেড়েছে যানবাহনের সংখ্যা। রাজধানীর সড়কগুলোর বেশিরভাগই রিক্সা, অটোরিকশা, সিএনজি ও ব্যক্তিগত গাড়ির দখলে। যাত্রীর অভাবে রাজধানীর সায়দাবাদ, মহাখালী ও গাবতলী থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার বাস। ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও যাত্রী কম। সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। অবরোধের সমর্থনে সকালে রাজধানীর গুলশান, ধানমন্ডি, পল্টন, বিজয়নগর সহ রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল করেছে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ সহযোগী সংগঠনগুলো। রাজধানীর কয়েকটি স্পটে মিছিল করেছে জামাতে ইসলাম। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও দলের আটক নেতাকর্মীদের মুক্তির দাবি তাদের। জাতীয় প্রেস ক্লাব, পুরানা পল্টন, বিজয়নগর এলাকায় অবরোধের সমর্থনে মিছিল করেছে গণতন্ত্র মঞ্চ, জাতীয়তাবাদী সমমনা জোট, বারোদলীয় জোট, এলডিপি, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি, গণ অধিকার পরিষদ। জোট নেতারা জানান, ভোটাধিকার প্রতিষ্ঠার দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। মামলা নির্যাতন মোকাবেলা করে সামনের দিনগুলোতে রাজপথে আন্দোলন আরও জোরদারের কথাও জানান তারা। লক্ষ্মীপুর তিন আসন ও ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের উপনির্বাচনে জাল ভোট দেওয়ার ঘটনায় দায়ী ভোট গ্রহণের দায়িত্বে থাকা কর্মকর্তাদের বিরুদ্ধে বিশেষ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সোমবার রাজধানীর আগারগাঁয়ে কমিশন ভবনে ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানিয়েছেন, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, দুটি আসনের উপনির্বাচনে জাল ভোট দেওয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা এবং তিনটি কেন্দ্রের ভোট বাতিল করে গেজেট প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। গত 5 নভেম্বর লক্ষ্মীপুর তিন আসনের উপনির্বাচনে 74 নম্বর দক্ষিণ খাগুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি কেন্দ্রে এক ব্যক্তির 57 সেকেন্ডে নৌকামার্কায় 43টি সিল মারার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ সময় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা প্রসঙ্গে ইসি সচিব জানান, তফসিলের জন্য আরেকটু অপেক্ষা করতে হবে। যানবাহন চলাচলের জন্য প্রস্তুত চট্টগ্রামের মেয়র মহিউদ্দিন চৌধুরী এলিভেটেড এক্সপ্রেসওয়ে। মহানগরীতে নির্মিত এই প্রথম এক্সপ্রেসওয়েটি মঙ্গলবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 12 কিলোমিটারের এক্সপ্রেসওয়েটি চালুর পর লালখান বাজার থেকে বিমানবন্দরে পৌঁছাতে বর্তমানের 2 ঘন্টার বদলে সময় লাগবে মাত্র 20 মিনিট। এতে বিপুল অর্থ সাশ্রয় এবং বন্দর কেন্দ্রিক ব্যবসা বাণিজ্যে গতি পাবে আশা সংশ্লিষ্টদের। সাইফুল ইসলামের ক্যামেরায় চট্টগ্রাম থেকে নাসিরুদ্দিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। চট্টগ্রাম মহানগরীর যোগাযোগ উন্নয়নে আরেক ধাপ অগ্রগতি এলিভেটেড এক্সপ্রেসওয়ে। বিমানবন্দর কেন্দ্রিক যানজট নিরসনে 2019 সালে সিডিএ এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ শুরু করে। পূর্বে দীর্ঘ যানজট ঠেলে মহানগরীর লালখান বাজার থেকে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরে যেতে সময় লাগত 2 থেকে 2.5 ঘন্টা। রয়েছে যানজটের কবলে পড়ে ফ্লাইট মিস করার ঘটনাও। এক্সপ্রেসওয়ে চালুর পর পাল্টে যাবে দুর্গতির সেই চিত্র। বঙ্গবন্ধু টানেল চালু হওয়ায় বিমানবন্দর সড়ক সহ মহানগরীর সব সড়কে বাড়ছে যানবাহনের চাপ। সিডিএর প্রধান প্রকৌশলী বললেন, বাণিজ্যিক রাজধানীর সাথে দেশের সহজ যোগাযোগ নিশ্চিত করবে এই এক্সপ্রেসওয়ে। চট্টগ্রামে যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার যে সময়টা, যে যানজটটা, ওটাকে কিন্তু আমরা অনেক কম সময়ের মধ্যে নিয়ে আসছি। এতে আমাদের অর্থনীতি লাভবান হচ্ছে, যেহেতু চট্টগ্রাম পোর্ট মানে চিরং পোর্ট বা চট্টগ্রাম বাঁচলে কিন্তু পুরো বাংলাদেশ বাঁচবে। বিশেষজ্ঞরা বলছেন, পুরোপুরি সুবিধা পেতে সব র‍্যাম্প চালু হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। অফিসিয়াল উদ্বোধন হওয়ার পরে যদি দেখা যায় যে এই ধরনের যানজট তৈরি করা হচ্ছে, তাহলে সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত জনগণের যাতায়াত স্থগিত রেখে কাজটি শেষ করে তারপরে সর্বমহলের জন্য উন্মুক্ত করা হোক। এক্সপ্রেসওয়ে সমুদ্রবন্দর ও বিমানবন্দরের কানেক্টিভিটি সহজ করবে বলে আশা ব্যবসায়ীদের। সিপিজিআরটি, তারপর কর্ণফুলী বিজিআর, এখানে প্রচুর কর্মসংস্থান এবং প্রচুর মানুষের যোগাযোগ সবসময় হয়ে থাকে। আমরা যারা চট্টগ্রাম শহর থেকে
বা ইয়ারে ঢাকা যায় বা বিভিন্ন জায়গায় যায়, এই যে এক ঘন্টা দুই ঘন্টা সময় আমাদের অতিবাহিত হয়, এলিভেটেড এক্সপ্রেস হওয়ার সাথে সাথে এটাকে 20-25 মিনিটের মধ্যে এটা নেমে আসবে বলে আমরা মনে করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার 4,298 কোটি টাকা ব্যয়ে নির্মিত এলিভেটেড এক্সপ্রেসওয়েটির সাথে আরও উদ্বোধন করবেন 537 কোটি টাকা ব্যয়ে নির্মিত বায়েজিদ ফৌজদারহাট 5 কিলোমিটার লিংক রোড এবং চন্দনপুরা কালামিয়া বাজার 1.5 কিলোমিটার দীর্ঘ এক্সেস সড়কটিও। বাংলা ভিশন নিউজ ডেস্ক। কাল আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন বরিশাল সিটি কর্পোরেশনের নতুন মেয়র। এ নিয়ে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে নগরবাসীর মধ্যে। নির্বাচনের আগের প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন দেখতে চায় সাধারণ মানুষ। সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, দায়িত্বে নেওয়ার পর বিসিসির অভ্যন্তরীণ জটিলতা এবং খাল দখল মুক্ত করাই হবে তার জন্য বড় চ্যালেঞ্জ। আর মেয়র বলছেন, উন্নয়ন করতে প্রধানমন্ত্রী তাকে পাঠিয়েছেন। বরিশাল থেকে শাহিন হাসানের রিপোর্ট। 14 নভেম্বর বরিশাল সিটি কর্পোরেশনের দায়িত্ব নেবেন নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাদ। এ উপলক্ষে ব্যাপক সংস্কার করা হচ্ছে বিসিসিতে। নগর ভবনের সামনের মূল সড়কে আয়োজন করা হয়েছে অভিষেক অনুষ্ঠানের। আমরা তাদেরকে বরণ করার জন্য আগামী 14 নভেম্বর আমরা প্রস্তুতি নিচ্ছি। ইতিমধ্যেই নগর ভবনের জরাজীর্ণ অবস্থা আমরা মেরামত করে এবং সাজসজ্জা করে আমরা এটা সমাপ্ত করেছি। নির্বাচনী প্রতিশ্রুতির কতটুকু বাস্তবায়ন করতে পারবেন নতুন মেয়র তা দেখার অপেক্ষায় সাধারণ মানুষ। অবশ্যই আমাদের একটা স্বপ্ন পূরণ হচ্ছে এবং আমরা অনেক আনন্দিত, এবং আমাদের প্রত্যাশা যে আমাদের মেয়র মহোদয় দায়িত্ব গ্রহণ করার পরে আমাদের বরিশাল নগরবাসী যারা আছেন তাদের কল্যাণের জন্য তাদের দিকে তাকাইয়ে যে বরাদ্দগুলো আসছে সেগুলো সে যথাযথভাবে সে পালন করবে। সাদা মনের মানুষ এবং সে অবশ্যই এই সিটি কর্পোরেশনের অনেক উন্নয়ন করবে এবং তাকে নিয়ে যেন কোনো বিতর্কের সৃষ্টি না করে। বিসিসির শৃঙ্খলা ফিরিয়ে আনা, খাল খনন ও অবৈধ উচ্ছেদই নতুন মেয়রের বড় চ্যালেঞ্জ বলে মনে করছে সুধী সমাজ। খালগুলো দখলমুক্ত করা এবং পুনঃখননের কাজ করা খুব জরুরি, কেননা আমরা দেখতে পাচ্ছি যে কোথায় খাল ছিল সে চিহ্ন অনেক জায়গায় খালের এখন আর দেখা যায় না। মেয়র বলছেন, উন্নয়নই প্রধান, এজন্যই প্রধানমন্ত্রী তাকে দায়িত্ব দিয়েছেন। আমি চাই আমার যে দায়িত্ব জনগণ দিয়েছে, জননেত্রী শেখ হাসিনা এই বরিশালবাসীর জন্য আমাকে যে মনোনয়ন দিয়েছে অবশ্যই আমি সেটা পালন শেষ দিন পর্যন্ত পালন করার চেষ্টা করব। সব ধরনের সহযোগিতার কথা দিয়েছেন সাবেক মেয়র। আমি আসি নগরবাড়ির নগরবাসীর পাশে আসি, নতুন যে মেয়র আছে তার সহযোগিতার জন্য আমি তার সে ডাকলেই আমাকে তার পাশে পাবে। নতুন মেয়রের কথা ও কাজের মিল দেখতে চায় বরিশালবাসী। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট দেখুন। রাঙামাটির কাউখালী উপজেলায় সড়ক, প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষ নির্মাণ প্রকল্প ও মসজিদ সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সকালে এর উদ্বোধন করেন সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার। আগামী জাতীয় নির্বাচনে আবারও নৌকাকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি। বগুড়া শহরের শহীদ খোকন পার্কে নতুন শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে স্থানীয় সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু বলেন, বিএনপি জামাত অবরোধ দিয়ে অগ্নিসংযোগ করে আওয়ামী লীগ সরকারের চলমান উন্নয়ন থামিয়ে দিতে চায়। সরকারের নানা উন্নয়ন চিত্র তুলে ধরে গণমিছিল হয়েছে সাভারে। মিছিলটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে ঢাকা আরিচা মহাসড়কে গিয়ে শেষ হয়। এদিকে সরকারের উন্নয়ন প্রচারে শোভাযাত্রা হয়েছে পঞ্চগড়ে। পঞ্চগড় এক আসনের সংসদ সদস্য মাজারুল হকের নেতৃত্বে পঞ্চগড় চিনির কল মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জামালপুরে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের মতবিনিময় সভা হয়েছে। এ সময় বক্তারা জাতীয় সংসদ নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার প্রার্থীকে জয়ী করার অঙ্গীকার করেন। টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2018-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় শিক্ষা সমাপনী উৎসব হয়েছে। তিন দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর ফরহাদ হোসেন।
মলিরবাজার সরকারি কলেজের ছাত্র নাইম হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। দুপুরে মলিরবাজার সরকারি কলেজের ক্যাম্পাসের সামনে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। কুড়িগ্রামে হাতিয়া গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে হাতিয়া গণহত্যা দিবস কমিটি। শর্মিলা কেয়া, বাংলাভিশন নিউজ ডেস্ক। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।